اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل الي

কারোর কাছে যার ফুক চাবে না যার ফুক করতে চাইবে না বা যার ফুক চেয়ে নিবে না অর্থাৎ সমস্যা হয়েছে আল্লাহর উপর ভরসা করবে কাউ কারোর কাছে গিয়ে ধরনা ধরবে না বা কাউকে বলবে না আমাকে যার ফুক করেন বা আমাকে চিকিৎসা করেন দ্বিতীয়ত দায় থতাই অরণ যে ভাগ্য ভালো মন্দ ভাগ্য নির্ণয় করবে না ভাগ্যে যা আছে আল্লাহর পক্ষ থেকে হবে ভাগ্যের শুভ লক্ষণ বা কুলক্ষণ নির্ণয় করে অনেকেই পাখি উড়াইয়ে বা বিভিন্ন ধরনের এরকম বিভিন্ন অঞ্চলে এরকম প্রচলন আছে এটা ভাগ্য ভালো এটা ভাগ্য খারাপ এই যে শুভ লক্ষণ বা কুলক্ষণ নির্ণয় যারা না করবে যারা আল্লাহর উপরই ভরসা করবে আল্লাহর পক্ষ থেকে তাদের যা আছে সেটাই কোনো দিন বার বা কোনো সময় বা কোনো কাজ বা কোনো কিছুর মাধ্যমে যারা ভাগ্যের ভালো মন্দকে পার্থক্য করবে না নির্ণয় করবে না এরপর মানে শরীরে যারা আগুন দিয়ে দাগ দিয়ে চিকিৎসা করে আগুন দিয়ে দিয়ে দাগ যেটা চিকিৎসা করা হয় এই ধরনের চিকিৎসাও যারা করবে না এই ধরনের আগুন দিয়ে যারা দাগ দিবে না একমাত্র তারা আল্লাহর উপরেই ভরসা করবে তাই যারা এই ধরনের কর্ম থেকে বিরত থেকে আল্লাহর উপর ভরসা করবে তাদেরকে আল্লাহ বে হিসাবে দিবেন হ্যাঁ যদি কেউ যদি কেউ কাউকে ফুক দেয় বা কাউকে কারোর জন্য দোয়া করে কারোর জন্য দোয়া করে ফুক দেয় সেটা আলাদা এবং সে নিজেও যদি অন্য কারোর চিকিৎসা করে বা কাউকে ফুক দেয় বা কাউকে আহ যার ফুক করে তাতে অসুবিধা নেই কিন্তু এখানে বিষয়টা যেটা যে নিজের পক্ষ থেকে আগ্রহী হয়ে চাওয়া যাবে না তাই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করবো জাল্লার উপর ভরসা করব কোনো মানুষের উপর ভরসা না বা কারোর কাছ থেকে আরোগ্য কামনা করব না আরোগ্য দেওয়ার মালিককে তোফা হয়ে এসবেন যিনি আমাকে রোগ দিয়েছেন তিনি আমার আরোগ্য দান করবেন বা তিনি আমার কে সুস্থ করবেন এইটাই হবে একমাত্র ভরসা তবে শরীরত যার ফুক বৈধ যার ফুক অবৈধ না এটা আবার কেউ বোঝার চেষ্টা করবে না যার ফুক অবৈধ না অবৈধ না সন্তানাদিদেরকে যার ফুক করা যাবে এবং সন্তানাদিদেরকে দোয়া করে ভোগ দেওয়া যাবে ভোগ দিতে আল্লাহ রসুল সাল্লাহামের দিকে উদ্বুদ্ধ করেছেন কিন্তু এখানে বিষয়টা বুঝতে হবে যে কারোর কাছে চাওয়া যাবে না আমরা কিছু হলে পকেরের কাছে জোর দিই কবিরাজের কাছে জোর দিই হজুরের কাছে জোর দিই আমাকে এ পানি ভরা আমাকে যার ফুক করেন না এইটা থেকে যারা বিরত থাকবে আল্লাহর ওপর ভরসা করবে একমাত্র আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর একই তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ আমাদের সেই জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন এবং সর্বপ্রকারের কুসংস্কার থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা